আসো আসো, বসো এখানে। বসো, যদি এই বাড়ির কেউ তোমাকে চায় না, তুমি এই বাড়ির কোনো দায়িত্ব পালন করো না, সারাদিন শুয়ে থাকো। আমি কালকে রাতে চাচিকে কথা দিছি যে আজকে আমি একটা সিদ্ধান্ত নিব। কালকে সারা রাত আমি চিন্তা করছি, ভাবছি, আমি ভেবে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং সেই সিদ্ধান্তটা আমি আজকে জানাব। আর সেই সিদ্ধান্তটা হইতেছে, আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না। আমি জানি আমার বাচ্চা তোমার পেটে, তারপরও তোমাকে রাখা আর সম্ভব না। চাচি, আমি ওকে রাখতেছি না, আপনাকে খুশিই করতেছি। ওই যে বললাম, রাতেবেলা আমি চিন্তা করছি সারা রাত, ওকে না রাখার পেছনে একটা কারণ আছে, যে কারণটা জানার অধিকার সব থেকে বেশি যুধির। তাই আমি যুধির সাথে সাথে আপনাদের সবাইকে সেই কারণটা ব্যাখ্যা করব। গবেষণা করে দেখা গেছে বাংলাদেশে গড় আয়ু হচ্ছে 70 বছর, সেখান থেকে আরও 5 বছর কমে দিই, ধরে নিলাম 65 বছর। যদি তোমার বয়স কত? 25 হবে। তার মানে 25 আর 65 40 40 বছর হয়তো তুমি বাঁচবা, যদিও হায়াত মত সব আল্লাহর হাতে, আজকেও মরে যেতে পারো, 65 বছরের আরও অনেক বেশি বাঁচতে পারো। তবুও আমি সর্বনিম্ন একটা লিমিটেড টাইম ধরলাম। এবার আসো, বছরে 365 দিন, এর মধ্যে কিন্তু আবার লিপ ইয়ার আছে, লিপ ইয়ার বাদ দিয়েও আমি যদি 365 দিন ধরি, তাহলে 40 গুণ 365, 40 গুণ 365 সমান সমান 14,600 দিন। এবার আমি একটু অন্য হিসেবে আসি, তুমি তোমার নিজেকে সহ এই পরিবারের 6 জনের জন্য প্রতিদিন রান্না করো, সকাল দুপুর রাত। সবার জন্য রান্না করার পারিশ্রমিক আমি যদি ধরি 100 টাকা করে, তাহলে কত হয় চাচা? 14,600 গুণ 100 সমান সমান 14,60,000 টাকা। এবার আসো কাপড় ধোয়া, আমাদের সবার কাপড় তুমি ধোও। আমি কিন্তু সর্বনিম্ন রেট ধরতে চাচ্ছি, সবাই নিশ্চয় বুঝতে পারছেন। সর্বনিম্ন রেট ধরার পরও যদি 100 টাকা করে হিসাব করি, তাহলে আরও আসে 14,60,000 টাকা। এবার আসো, এই যে তুমি বাথরুম পরিষ্কার করো, ঘর মোছো, ঘর পরিষ্কার করো, তারপরে আরও থালা বাসন অনেক কিছু, সেসবের জন্য ধরলাম আরও 100 টাকা, তাহলে যোগ হবে আরও 14,60,000 টাকা। এখন এই সব কটাকে যোগ দেখ, তাহলে কত আসে? 43,80,000। এবার আসো, এবার অন্য হিসাব। আগামী 40 বছর ধরে এই যে তুমি এতগুলো মানুষকে টেক কেয়ার করবে, হয়তো কখনো জ্বর আসবে, কারো হাত পা কেটে যাবে, সব কিছু মিলিয়ে আমি যদি মাত্র 50 টাকা করেও ধরি, তাহলে তুমি কত পারিশ্রমিক পাবে জানো? 7,30,000 টাকা। এবার ধরি 7,30,000 টাকা। এরপরের হিসাবে যদি আসি, এই যে তুমি আমাকে মেন্টালি ফিজিক্যালি সাপোর্ট দিচ্ছ, আমার টেক কেয়ার করছো, ওকে, এটার জন্য আমি যদি তোমার পারিশ্রমিক প্রতিদিন 500 টাকা করে ধরি, তাহলে আসে 40 বছরের
তিয়াত্তর লাখ টাকা। তারপর এই যে আমার বাচ্চা তোমার পেটে, তুমি যে 10 মাস 10 দিনের জন্য ওকে তোমার পেটে জায়গা দিচ্ছ, সেই পেটের ভাড়া, তারপরে আগামী 40 বছর ধরে যে তাকে লালন পালন করবে সেটার জন্য আরো 500 টাকা করে হিসাব করি তাহলে আরো 73 লাখ। তাহলে এখন সব কটা যদি আমি যোগ করি তাহলে আসে 1,97,10,000 টাকা। ওরে আরেকটু দয়া করিস আছি, ওই ঈদে না আবার একটু বোনাস দেয় তো, এটাকে রাউন্ড ফিগার করে ফেলি, ধরে নিলাম 2 কোটি টাকা। যদি 2 কোটি টাকা আগামী 40 বছরে তোমার পারিশ্রমিক হবে 2 কোটি টাকা, যদি ওটা ম্যান টু ম্যান ভ্যারি করে সামর্থ্য অনুযায়ী, এই হিসাবটা আমার সামর্থ্য অনুযায়ী, যেহেতু আমার প্রসঙ্গ আসছে তাহলে এবার আমার অবস্থানটুকু বলি। এখন আমার যতটুকু অবস্থান বা ভবিষ্যতে যতটুকু গ্রোথ হবে বলে আমার বিশ্বাস, আমার মনে হয় না এই 2 কোটি টাকা আমি একা কেন, আমার 14 গোষ্ঠী মিলেও তোমার এই টাকা শোধ করতে পারবে। যাই হোক, এই যে তুমি আমাকে ভালোবাসো।